এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে রয়েছেন আরিফ আরিফের কাছ থেকে জেনে চাইবো আরিফ আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছে এবং আরিফের কাছ থেকে জেনে নিতে চাইবো আরিফ আপনি বেশ অনেকক্ষণ ধরে যাত্রাবাড়ি এলাকায় রয়েছেন যাত্রাবাড়িতে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানাবেন কাল থেকেই যাত্রাবাড়িতে অবস্থান করছি আর এখানে যেমন দেখেছি সেটা হচ্ছে সকাল থেকেই কিন্তু সকাল দশটা থেকে আন্দোলনকারীরা এক দফা দাবি আদায় আন্দোলনকারীরা কাজলার দিকে অবস্থান নিয়েছে অন্যদিকে যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এক দফা দাবি কে প্রতিহত করার জন্য কিন্তু উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে যার যার অবস্থান থেকে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরছেন কিন্তু একটা পর্যায়ে আমরা দেখেছি যে কাজলা থেকে আন্দোলনকারীরা যাতাবাড়ির মোড়ের দিকে অগ্রসর হয় এক পর্যায়ে আমলীগ ও যা ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এক পর্যায়ে এই আন্দোলনকারীরা যাতাবাড়ির মোড়টি দখলে নিয়ে সেখানে কিছু ভাঙচুর দোকানপাট ভাংচুর জ্বালা পোরাও টায়ারে আগুন জ্বালিয়ে আমরা দেখেছি যে আন্দোলনকারীরা বিক্ষোভ করেছেন একটা পর্যায়ে পাশ কিন্তু রঞ্জু আপনি জানেন যে পাশে কিন্তু যাত্রাবাড়ি থানা রয়েছে থানার সামনে পুলিশ অবস্থান নিয়েছে কিন্তু পুলিশ আন্দোলনকারী বা আওয়ামী লীগের নেতাকর্মী কারো মধ্যেই কিন্তু কোনো ধরনের সংঘর্ষ না ঘটলেও একটা পর্যায়ে আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থানায় হামলা করে থানার গেট ভাঙচুর করে তারপর হচ্ছে আপনার থানার একটি পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয় তো এমন পরিস্থিতিতে পুলিশ এখন প্রায় দুই থেকে আড়াই ঘন্টা যাবৎ কিন্তু পুলিশ অ্যাকশনে যাচ্ছে পুলিশ পুলিশ আবার বুলেট সব ছুটছে মানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ যে আপ্রাণ চেষ্টা সেটি আমরা এখন দেখতে পাচ্ছি আর এখানে আরো একটি বিষয় আমরা আমরা দেখেছি যে আন্দোলনকারীরা এখন যাত্রাবাড়ির মোড় থেকে বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিচ্ছে কিছুক্ষণ পর পর পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে আর পুলিশও বিপরীত পাশ থেকে টিআরসেল সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে যাতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় কার যানবাহনের যাতে ক্ষতি না হয় এই দিকটা বিবেচনা করে পুলিশও আন্দোলনকারীদের উপর আন্দোলনকারীদের উপর তাদের অস্ত্র ব্যবহার করছেন এই ছিল যাত্রাবাড়ি থেকে আমার কাছে সবশেষ রঞ্জু